ককতৈশলা বিলনিয়া সুকান্ত নগর তোমা গডস প্লান সামাজিক সংস্থা হাইক বা ওয়েলফেয়ার সোসাইটি নিবাহাতে সোসাইটি নি ফিল্ড ডক সংসমা সালর গিনে দুরা দুদা হুব মরুক পান্ডা খালে জাকা আবার লগে লগে থিরমা চিগতৈব পান্ডা খালে জাকা ও সালনি পান্ডা বিলনিয়া বিদ্যাপীঠ রেন্তিনৈ রুং নক নি সুবর্ণ জয়ন্তী ববন খালে জাকা ও সাল পান্ডা চেঙ্গি নৈ নি মাজাকা বিলনিয়া পুর পরিষদ নি চেয়ারম্যান নিখিল চন্দ্র কো আর মাজাকা আমচাইনি কচাম এমএলএ দিলীপ চৌধুরী ডক্টর মৃত্যুঞ্জয় বণিক নকবই বিদ্যাপীঠ রুং নকনি রুংফ্রংরাজে সুচরিতা সেনগুপ্ত তাই আমচানি ন দফাতাই পদন সামু খাইনাই গৌতম দাস গুপ্ত নক খবই কুবনি নানাসেন আদর অসাল থৈরদি লাংমা মুথাংডি অকক বর্তমান মুসকাঙ্গ তনৈনাই কবামা বড় রক বহাইন সাগ মসন্তই ইয়াফালাইখা মানুষ বড় একলা তুমি কাহার পাশে এসে দাঁড়াবে আমরা এই লাইনের ভিত্তিতে আমরা সমাজের পাশে এসে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা এই অভিযান চালিয়ে রাখব আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আমরা প্রতি বছরই করে থাকি এছাড়া রয়েছে ট্রি প্ল্যান্টেশন যেটা আমরা কিছুদিন আগে আমাদের নতুন যে NH108 রাস্তা তৈরি হয়েছে তার পাশে আমরা করেছি এছাড়া শান্তিবাজারের কেবি স্কুল রেডিও সেন্টারের কাছে রাস্তা এমন যে জায়গাতে আমরা পারি যেখানে দেখি যে গাছের সংখ্যা কম সে জায়গাতে আমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করে থাকি এছাড়া আমাদের বিভিন্ন লোকালিটি এরিয়ার মধ্যে যেখানে দুস্থ পরিবার রয়েছে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কাপড় বিতরণ এই সমস্ত প্রোগ্রাম করে থাকি যদি কোনো দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা থাকে যারা পড়ালেখাতে কোনো সাহায্য দরকার হয় সেই সাহায্য আমরা করে থাকি তাছাড়া আমাদের এই কর্মসূচির মধ্যে আরও একটা জিনিস রয়েছে আমরা যেটা কয়েক বছর যাবত আমরা করছি বিলোনিয়া কলেজের এসটি হোস্টেলে আমরা গত 2 বছর ধরে আমরা কম্বল বিতরণ করছি ছাত্রছাত্রীদের জন্য আর আমরা এছাড়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এই শোক বা বিভিন্ন ড্রাগ সংক্রান্ত বিষয়ের উপরে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি যাতে যুব সমাজ এই করাল বেদি থেকে দূরে থাকতে পারে তো এই সমস্ত কর্মসূচি আমরা প্রথম শুরু করি 2018 সাল থেকে তখন আমরা 500 জন সদস্য নিয়ে শুরু করেছিলাম তো সেটা আজ অব্দি আমরা 50 পেরিয়েছি তো আশা রাখছি আগামী দিনে আরও আমরা এগিয়ে যাব এবং আরও সাহায্যের হাত আমাদের সাথে এসে ধরবে সেই সত্যি কর্মতে যদি লাইন দিয়ে শুরু করতে চাই